আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা নবিয়্য মুহাম্মাদ সাল্লাল্লাহু আলিহি ওয়া ওয়ালা আলিহি ও আসহাবিহি اجمعين সুক্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র মাহেরমাতার উপরকে সময় সংবাদের বিশেষ তাসাউফ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুকর শ্রোতা আজ আমরা আলোচনা করব রমজানি ফিলাওয়তে কোরআন তার মানে এই রমজানে কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত হবে এবং রসুলি আকাম সাল্লাহ আলী এই আমলটি কেমনভাবে করেছিলেন সাহাবা একরাম কেমন করেছিলেন এবং আমাদের কি করণীয় আমরা এই আলোচনার মধ্যে দিয়ে সেই বিষয়গুলোই জানবো সুপ্রিয় শ্রোতা পবিত্র কোরআন অরৌকিক একটি গ্রন্থ এটা রসুলি আকাম সাল্লিয়ামের শ্রেষ্ঠতম মজেসা আল্লাহ অনেক নবীর রাসুলকে মর্যাদা দিয়েছেন এবং সেই নবী রাসুলগঞ্জ চলে যাওয়ার পর তাদের মর্যাদাও তাদের সাথে সাথে বিলুপ্ত হয়েছে কিন্তু রাসুল ইকাম সাল্লিহ আসলামের শ্রেষ্ঠতম মৌজা আল কোরআন যেটা বিলুপ্ত হয়নি বরং কেয়ামত পর্যন্ত সেই মৌযা অক্ষত থাকবে এবং সেটা না থাকবে সুপ্রচুত এই হেদায়ত গ্রন্থটি আল্লাহ তালা বিশ্ব মানবতার জন্য ফাটিয়েছেন এবং মোত্তাকির জন্য ফাটিয়েছেন আমরা যেমন দেখি সুরাব বাকার একশো পঁচাশি নম্বর বলেছেন যে শাহরুর রহমদানী উমসিলা ফিহিল করন মিনাল হুদা উল ফুরকান আল্লাহ তালা মাহের আমাদান সম্পর্কে পরিচয় করিয়ে দিতে বলেন যে মাহের আমাদান তো সেই মাস যেই মাসেই আল্লাহ তালা পবিত্র কোরআন না করেছেন হুদা লিনাস এটি বিশ্ব মানবতার জন্য হেদায়ত গ্রন্থ অবৈনাথ মিনাল হুদা ফুরকান যার মধ্যে হেদায়তের বিধানাবলী সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং সে হেদায়তের কথাগুলো আল্লাহ তালা সুস্পষ্টভাবে বর্ণনা করে কোনটার মধ্যে কল্যাণ কোনটাতে অকল্যাণ কোনটা ভালো কোনটা মন্দ কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে কোন কাজ করলে নামে যাবে এই সকল বিষয়গুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন ওয়ালফরকান এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী বিধানও আল্লাহ তালা এই কোরআনের মধ্যে নাজেল করেছেন সুপ্রিয় শ্রোতা এটা যে মোত্তাকিদের জন্য গ্রন্থ সে কথাটি আল্লাহ তালা পবিত্র করার একবারে শুরুতে বলেছেন যে হুদল্ডিল মোত্তাকিদ এটা মোত্তাকিদের জন্য একটা হেদায়েত গ্রন্থ তাহলে মোত্তাকিজ যারা আল্লাহিনবুল ওই তুল আসসালাহ অমিন ফকুন আল্লাহ প্রথমে বললেন যারা গায়েবে বিশ্বাস করে তথা আসমান জমিনের মধ্যে যেই সকল বিষয়গুলো আল্লাহ গায়েব রেখেছেন যেমন জান্নাতকে গায়েব রেখেছেন ফেরেস্তাকে গায়েব রেখেছেন এবং জান্নাত জাহান্নবকে গায়েব রেখেছেন এই সমস্ত বিষয়গুলো যারা বিশ্বাস করে ওই এবং তারা নামাজ কায়েম করে অমিম্মা ফকুল আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক যারা খরচ করে তারা হলো মোত্তাকি ও তিনি হুম করুন এবং তারাই মোত্তাকি যারা আসমানি গ্রন্থসমূহ যা আপনার প্রতি নাজেল করেছি এবং পূর্ববর্তী নবীদের প্রতি নাজেল করেছি এগুলোর প্রতি বিশ্বাস করে এবং তারা পরকালে বিশ্বাস করে সুপ্রিয়তা শ্রোতা আসুন এই কোরআন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন মাহের রমাদানে আমরা সকলেই জানি যে এই কোরআনটি আল্লাহ তালা আমাদেরকে যখন পাঠানেন বা বিশ্ব মানবতার যখন কোরআন পাঠালেন তখন কিন্তু অনেকেই এই কোরআনকে অস্বীকার করেছিল এবং প্রতি সন্দে পোষণ করেছিল। আল্লাহ তালা তখন কররান নাদের চেলেন ছুরি দিয়েছিলেন ইংুটু ফি রই বিমিম মাননা সেল না আরা আব দিনা ফেত বিছর আতম মিমেচ দেখে, বাদ অ সুহাধা একম ইন্দুুর যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এই কোরআনের মতো একটি সুরা তৈরি করে দেখাও যেই সুরাটি আমি আমার বান্দা মুহম্মদ সাল্ল্লাহ আরিহ উপর আমি নাজেল করেছি এরকম একটি সুরা তোমরা তৈরি করে দেখাও এবং তোমরা একে অন্যকে তোমাদের সহযোগী হিসেবে নিয়ে নাও যারা তোমাদের সাথে এই কথাগুলো বিশ্বাস করে সুপ্রিয় কোরআন তালাওয়াতের গুরুত্ব অপরিসীম বিশেষ করে এই মাহের রমাদানে আমরা এমনি জানি পবিত্র মাহের রমজান আল্লাহ তালা কোরআন তালাওয়াতের ফজিরত এবং মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন যেমন রসুল ইকাম সাল্লুন আলিয়ালাম এই মাহের রমাদানে হজর জিব্রাইল আলহিহি সালতু আসলামকে একবার কোরআন শোনাতেন এবং জিব্রাইল আলহি সালু আসলাম নবীজসাল্লাহ আলী ওসালামকে এবং এই কোরআন শোনাতেন এবং আমরা দেখি যে নবীজসাল্ল আলী আসসালাম যখন এই কোরআন পড়তেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি যখন তার পা ফুলে যেত তখন আল্লাহ তালা তাকে বলছেন সুরা তোহার মধ্যে দুই নম্বর আয়তে এসেছে মা কাল আরেকাল করা হে নবী আমি তো আপনাকে এই কষ্ট ভোগ করার জন্য বা আমি আপনাকে কষ্ট ক্লেশ দেখার জন্য কিন্তু করার নাজিল করিনি অতএব আপনি এত কষ্ট করবেন না কোরআন আপনার উপর নাজেল করেছি এটা আমি আপনাকে ধারণ করার জন্য সক্ষমতা দিব এমনিভাবে আমরা এই কোরআন তলোয়াতের যে মাত্রা সেটা সম্পর্কে রাসুল ইকাম সুল্লাহ এই মাহের অবদানে আরও বাড়িয়ে দিতেন তিনি জিব্রাইলের সঙ্গে সারা বছর অবতীর্ণ হওয়া কোরআনকে সংশোধন করে দিতেন এবং রসুল্লাহ ইকামসল্লাহ আলিয়া ইসলামের চাষা আব্বাস ইবী আব্বাসম বর্ণনা করেন রমজানের প্রতি রাতে জিব্রাইল তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসুল সালসালাম জিব্রাইল আসলামের সঙ্গে কোরআন তেলাওয়াত করতেন সহি বোখারিতে এসেছে ছয় নম্বর হাদিস সহি মুসলিম শরীফের সহ একশত উনপঞ্চাশ নম্বর হাদিসে এই কথাটি এসেছে রাসুলসলামের শেষ জমানায় দশম হৃদীতে ইন্তেকালের পূর্বে যখন রমজান মাস এল জি জিব্রাইল আলহি সৈর্তাম প্রিয় পূর্ণ কোরআন শরীফ দুবার শোনালেন এবং নবীজি সালুল্লাহ আলিয়াস্লামও জিবাইল আলহি সাল্লফে পবিত্র কোরআন শরীফ দুইবার শুনালেন তার মানে মানেই রসুলি আকমস্লাসলামের জীবনের শেষ মুহুর্তে তিনি কোরআন শরীফ দুইবার শুনিয়ে তার কোরআনটাকে পরিশুদ্ধ করে নিলেন যাতে করে তার ইন্তেকালের পর এই কোরআনের মধ্যে কোনো পরিবর্তন এবং পরিবর্তন করার কোনো প্রয়োজন না পড়ে আমরা এই কোরআন তলাওয়াতের বিষয়ে অনেকগুলো হাদিস জানি এবং আমরা জানি যে রাসুলি আকাম সাল্লুন আলী বলেছেন আফদারুল এবাদেতে তিলাওয়াতিল কোরআন যে সর্বোত্তম এবাদতুল কোরআন তালাওয়াত করা এবং রাসুলি আকম সাল্লাহমিন আলী ওসালাম কোরআন তালাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে আমাদেরকে আরও বলেছেন কোরআন নবী নবীজি বলছেন তোমরা কোরআন পড়ো কারণ এই কোরআন তার সাথীকে নিয়ে জান্নাতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ সুপ্রিয় সুদা রসিল্লা আকাম সাল্লাহ আরিহ আসাল্লাম বলেছেন যে সিয়াম এবং কোরআন ওই ব্যক্তির জন্য কাল আমাদের মাঠে সুপারিশ করবে সিয়াম বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলা পানাহার থেকে এবং কামাসার থেকে বিরত রেখেছিলাম তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো এবং কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাত জেগে কোরআন পড়তে উদ্বুদ্ধ করেছিলাম সে আমলটি করেছিল অতএ তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো আল্লাহ তারা তাদের এই সিয়াম এবং কোরআনের সুপারিশ কবুল করে তাকে জান্নাতে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ ঠিক তেমনি আমরা জানি যে আল্লাহ তাল্লাহ শাহরু হাদিস কুদ্সিতে বলেছেন রসুলি আকরাম সাল্লু সাল্লামের জবানিতে ইউদাইফুল হাসানাত বে আশাম সারিহা ইলা সাবু মহাতফিন রসুলি আকরাম সাল্লিন আলী আসসালাম বলেছেন যে আল্লাহর কথা যে মাহের আমাদানে আল্লাহ তালা বান্দাদের আমলকে তথা আদম সন্তানের আমলকে দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেন অতএব যেই ব্যক্তিটি সিয়ামের বাহিরে কোরআন তালাওয়াত করত তিনি একবার কোরআন তালাওয়াত করলে একটি অক্ষরের জন্য তিনি দশটি রেখে পেতেন কিন্তু এই মাহের অবদানও যদি কোরআন তালাওয়াত করেন তাহলে তিনি একটি অক্ষরের জন্য সাতশো গুণ সব পাবেন সুবাহ মোটামুটি আমরা ধরতে পারি যে কোরআন তেলাওয়াতের মধ্যে প্রভূত কল্যাণ রয়েছে এবং রসুল ইকাম সাল্লু আলিয়াসাল্লাম এই কোরআন তেলাওয়াতকারী পাঠকারী এবং যারা শিখে তাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ অভিহিত করে বলেছেন কোরআন ও আল্লামা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে যারা কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয় অতএব আসুন আমরা মাহের আমাদানে যে কাজগুলো করতে পারি ছয়টি কাজ আমি এখানে উল্লেখ করেছি তোর মধ্যে সহি শুদ্ধভাবে পড়তে না পারলে এই মাহের আমাদানে কোরআন শেখার একটা ব্যবস্থা করা দুই নম্বর হলো পড়তে জানলে একাধিক খতম দেওয়ার ব্যবস্থা করা তিন নম্বর হল কোরআন পড়ার পাশাপাশি কোরআনের গভীরে ঢুকে তার অর্থ এবং ব্যাখ্যা জানার ব্যবস্থা করা চার নম্বর কোরআন মোতাবেক জীবনটাকে একটু গঠন করা কোরআন যেটাকে হালাল করেছে হালাল জেনে এবং যেটাকে হারাম করেছে হারাম জেনে জীবনটাকে অতিবাহিত করা পাঁচ নম্বর তারাবির নামাজে কোরআন শুনে খতম করা এই কাজটিও আমরা করতে পারি ছয় নম্বর আমরা রমজানের অভ্যাস যারা সারা বছর যেন আমরা চালু রাখতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে রমজানের তিলামাত কোরআন এই বিষয়টির উপরে যে আলোচনা করলাম املوا التوفيق توفيقه دان كرون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته